পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি একটা সরকারি অফিসে জব করি অফিসে অনেক খাদ্যবস্তু আমার জিম্মা থাকে সেই খাদ্যবস্তু এক্সপায়ার হয়ে যাওয়ার ভয় আমিও যদি কাউকে দিয়ে দিই তাহলে কি আমাকে খেয়ানত করা হবে কি আপনাকে সেটা যদি এরকম হয় যে সেটা এই খাদ্যদ্রব্য যদি আমরা অফিসের বসকে জানিয়ে যদি আমি ব্যবহার করি অর্থাৎ জানিয়ে দিই তিনি রাগ করবেন এটা আপনি জানেন তাহলে আপনি দিতে পারবেন না নষ্ট হলে আপনার সেটা এভাবে পরে থাকবে কারণ আপনার এটা অধিকার নেই এটা নিয়ে হস্তেপ করা আর যে আপনি জানেন যে তাকে জানালেও বা তারা এটাকে খারাপ মনে করবে না কিছু মনে করবে না স্বাভাবিকভাবে নিবে নষ্ট হওয়ার আগে মানুষকে না কেন বা দিয়ে দিলেনা কেন এরকম বলে তাদের মনের ভিতরে এটা কোনো কোনো ইয়া জাগাবে না সমস্যা জাগাবে না তাহলে আপনি সেটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি যে আপনার সামনে নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল আপনার কিছু দায়িত্ব না আপনি যতটুকু দায়িত্ব পালন করেছেন আপনি বলার দায়িত্ব ছিল অর্থাৎ আপনার উপরস্থ কর্মকর্তাকে যেগুলোর ডেট শেষ হয়ে আসছে এগুলি কি করবো তিনি পরামর্শ দিবেন আপনাকে যে এটা যিনি আপনার এই দায়িত্বে আছেন যদি আপনি তিনি আপনাকে পরামর্শ দেন যে এগুলো দিয়ে দাও দিবেন বলে যেগুলো এভাবে পড়ে থাকতে দাও পড়ে থাকতে তার গুণা হবে তখন আপনি এই থেকে বেঁচে যাবেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা নিজের পক্ষ থেকে তা করা যায় হবে না কারণ আপনি এটা আমানতদার আমানতদার কখনো খেয়ানত করতে পারে না এই আমানতের খেয়ানত করা যাবে না